আমরা যে কোনো স্টকের চার্টই খুলি না কেন সেখানে কিছু গ্রিন ক্যান্ডেল এবং কিছু রেড ক্যান্ডেলের কম্বিনেশন দেখতে পাই যখন পরপর কয়েকটা গ্রিন ক্যান্ডেল দেখি তখন দেখা যায় প্রাইস আপার সাইড মুভমেন্ট করছে আর যখন পরপর কয়েকটা রেড ক্যান্ডেল দেখি তখন দেখা যায় প্রাইস ডাউন সাইড মুভমেন্ট করছে তো এই অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলিস্টিকগুলো কী হুম তো আজকের এই ভিডিওতে এই ক্যান্ডেল সম্পর্কে জানবো আমরা জানবো এই ক্যান্ডেল স্টিক কী এই ক্যান্ডেলগুলো কত প্রকার এবং এই এই প্রত্যেক প্রকার আমাদেরকে কী কী ইনফরমেশন দেয় ইত্যাদি দেখুন আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট যেটাই করতে চান না কেন সেখানে টেকনিক্যাল অ্যানালিসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই টেকনিক্যাল অ্যানালিসিস প্রপারভাবে বুঝতে হলে ক্যান্ডেলিস্টিক সম্পর্কে আপনাকে প্রপারভাবে জানতে হবে তো চলুন সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা শুরু করা যাক হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নেমস অপর বিশ্বাস যদি আপনি স্টক মার্কেট ক্রিপ্টোকারেন্সি মার্কেট এবং ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করে ডেলি বেসিসে আর্নিং করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে সহজ ও সরল ভাষায় গাইডেন্স করার জন্য আমার তিন বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি যা আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার হতে অনেকটাই হেল্প করবে এছাড়াও আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন কারণ আমি সেখানে ক্রিপ্টোকারেন্সির যে ট্রেডগুলো হয়ে থাকে অপশন ট্রেড ফিউচার ট্রেড সেই লাইভ সেন্টিমেন্টগুলো আমি শেয়ার করে তো দেখুন প্রত্যেকটা স্টকের চাটেই এই ক্যান্ডেল স্টিকগুলি রেক্ট্যাঙ্গেল আকৃতির হয়ে থাকে আর এই রেক্ট্যাঙ্গেল আকৃতির এই ক্যান্ডেল স্টিকগুলোকেই মার্কেটে ক্যান্ডেল বলা হয় এই ক্যান্ডেলগুলো মূলত আমরা ছটি টাইম ফ্রেমে দেখতে পারি যেমন মান্থলি উইকলি ডেলি আওয়ারলি মিনিট এবং সেকেন্ডের টাইম ফ্রেমও আমরা ইউজ করতে পারি কোনো একটা স্টকের কোনো একটা পার্টিকুলার টাইম ফ্রেমের ক্যান্ডেল স্টিক আমাদেরকে বোঝায় যে ওই টাইমের মধ্যে ওই স্টকের প্রাইজের কী পরিবর্তন হয়েছে বা ওই টাইমের পর স্টকের প্রাইজের কি কন্ডিশন রয়েছে দাম বেড়েছে দাম কমেছে বা ওই একই দামে রয়েছে যদি আমি কোনো স্টকের আওয়ারলি কোনো ক্যান্ডেল ক্যানালাইসিস অ্যানালাইসিস করতে চাই তাহলে আমি সেখান থেকে বুঝতে পারবো যে ওই এক ঘন্টা সময়ের মধ্যে ওই স্টকের প্রাইজের কি পরিবর্তন হয়েছে বা এক ঘন্টা পর ওই স্টকের প্রাইজের কি কন্ডিশন রয়েছে তো বেসিক্যালি আমরা স্টক মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল লক্ষ্য করি এক হচ্ছে গ্রিন ক্যান্ডেলিস্টিক এক হচ্ছে রেড ক্যান্ডেলিস্টিক তো গ্রিন ক্যান্ডেলিস্টিক বলতে বোঝায় কোনো একটা কোনো একটা স্টকের প্রাইস ইনক্রিজ হয়েছে অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে আর রেড ক্যান্ডালিস্টিক বলতে বোঝায় কোনো স্টকের দাম ডিক্রিজ হয়েছে অর্থাৎ দাম কমেছে অর্থাৎ কোনো একটা চার্টে যদি আমরা পরপর কতগুলো গ্রিন ক্যানেল দেখতে পাই তাহলে আমরা বুঝবো সেখানে ওই স্টকের প্রাইস ইনক্রিজ হয়েছে আবার ওই চার্টের কোথাও যদি আমরা দেখতে পাই পরপর কতগুলো রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে তো সেখানে আমরা বুঝতে পারবো যে সেখানে ওই স্টকের প্রাইস ডিক্রিজ হয়েছে প্রাইস ইনক্রিজ হওয়ার জন্য একে বুলিশ ক্যান্ডেল বলা হয়ে থাকে এবং এই রেড ক্যান্ডেলের মাধ্যমে প্রাইস ডিক্রিজ হওয়ার জন্য মার্কেটে একে বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়ে থাকে তো চলুন এবার দেখা যাক একটা পার্টিকুলার ক্যান্ডেল আমাদেরকে কি কী ইনফরমেশন দেয় তো চলুন প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল বা একটা বুলিশ ক্যান্ডেল সম্পর্কে ভালো করে জানা যাক তো বেসিক্যালি একটা বুলিশ ক্যান্ডেলে আমরা তিনটি পোর্শন লক্ষ্য করব। এক হচ্ছে লোয়ার পোর্শন তৃতীয়ত মিডিল পোর্শন এবং তৃতীয়ত আপার পোর্শন এই তিনটি পোর্শনের মধ্যে যেই পোর্শনটা সম্পূর্ণ গ্রিন কালার দিয়ে ফ্লাফ করা থাকবে সেই অংশটাকে বলবো ওই বুলিশ ক্যান্ডেলিস্টিকের বডি এবং ওই বডির উপরে বা বডের উপরে বা বডের নিচে যে পাতলা লাইন থাকবে সেগুলোকে বলবো শ্যাডো অর্থাৎ একটা পুলিশ ক্যান্ডেলের চিকের লোয়ার সাইডে যে পাতলা লাইন থাকে সেটাকে বলা হয় লোয়ার শ্যাডো এবং আপার সাইডে যে পাতলা লাইন থাকে সেটাকে বলা হয় আপার শ্যাডো এবার আসি যে এই আপ লোয়ার শাডো এবং এই আপার শ্যাডো মিনিংস কি আর এই পুলিশ ক্যান্ডেলের এই বডের মিনিংসটা কী তো দেখুন পুলিশ ক্যান্ডেলিস্টিকের বডির মিনিংস হচ্ছে বডির যে একদম শেষ প্রান্ত শেষ প্রান্ত অর্থাৎ লোয়ার যে পোর্শনটা থাকে লোয়ার পার্ট লোয়ার পোর্শনে হচ্ছে ওপেনিং প্রাইস লোয়ার পোর্শনটাকে বলা হয় ওপেন ওপেনিং প্রাইস প্রাইজ ওপেন হওয়ার পর কিছুটা ডাউনসাইড সাইড মুভমেন্ট কন্টিনিউ করে আবার এগেইন আবার আপার সাইড মুভমেন্ট কন্টিনিউ করে আপার সাইড মুভমেন্ট কন্টিনিউ করতে 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 সে হাইস্ট প্রাইজ পর্যন্ত পৌঁছায় এবং এখানে প্রাইস সাস্টেন না করতে পেরে প্রাইস আবার কিছুটা ডাউনসাইড মুভমেন্ট করে ক্লোজিং দেয় অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে এই বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং প্রাইস এটা হচ্ছে ক্লোজিং প্রাইজ অর্থাৎ এইখানে যদি কোনো ক্যান্ডেলের ক্লোজিং হয়ে থাকে এই ক্যান্ডেলের যে প্রাইজে ক্লোজিং দিয়েছে ঠিক তারপর থেকে এখান থেকে প্রাইজ ওপেনিং হয়েছে এবং এখানে এসে ক্লোজিং দিয়েছে তো চলুন এবার দেখি কোনো একটা বুলিশ ক্যান্ডেল প্রাইজের মুভমেন্টের কী কী পরিবর্তন হয়ে থাকে তো এই বুলিশ ক্যান্ডেলের ওপেনিং এই জায়গাটা অর্থাৎ এই জায়গাটাকে ধরলাম দশ টাকায় ওপেন হয়েছে অর্থাৎ ওপেনিং প্রাইস দশ টাকা এবং দশ টাকায় ওপেন হওয়ার পর প্রাইস কিছুটা ডাউন সাইড মুভমেন্ট করে তার লোয়েস্ট প্রাইস ন টাকায় টাচ করে এগেইন সে আপার সাইড মুভমেন্ট কন্টিনিউ করেছে এবার এই যে প্রাইসটা যখন আপার সাইড মুভমেন্ট কন্টিনিউ করেছে এই কন্টিনিউ করার সময় সে হাইয়েস্ট প্রাইস বারো টাকায় টাচ করে সেখানে প্রাইস সাস্টেন না করতে পেরে এগেন কিছুটা নেমে এগারো টাকাতে প্রাইস ক্লোজিং দিয়েছে অর্থাৎ ওপেনিং প্রাইস হচ্ছে দশ টাকা এবং ক্লোজিং প্রাইস হচ্ছে এগারো টাকা তাহলে এই ক্যান্ডেল স্টিক সম্পর্কে আমরা কী বলতে পারি অর্থাৎ এই ক্যান্ডেল থেকে আমরা কি কী বলা যেতে পারে যে এখানে প্রাইজের কি পরিবর্তন হয়েছে প্রাইজের পরিবর্তন হয়েছে দশ টাকা আর হচ্ছে দশ টাকা থেকে বেড়েছে কত এগারো টাকা অর্থাৎ এখানে এক টাকার পরিবর্তন হয়েছে প্রাইজের কিন্তু এখানে হাইয়েস্ট প্রাইস কতটা টাচ করেছিল বারো টাকা এবং লোয়েস্ট প্রাইস কতটা টাচ করেছিল ন টাকা অর্থাৎ একটা ক্যান্ডেল স্ট্রিক থেকে বলতে পারি এখানে একটা ক্যান্ডেল স্ট্রিক থেকে আমরা চারটা জিনিস ইনফরমেশন পেয়ে থাকি এক হচ্ছে ওপেনিং প্রাইস দ্বিতীয়ত ক্লোজিং প্রাইস হাইয়েস্ট প্রাইস এবং লোয়েস্ট প্রাইস তো এরকমও কিছু ক্যান্ডেল স্ট্রিক দেখতে পাবো যার আপার শাডো বা লোয়ার শাডো কোনটি নেই তাহলে এই এই সমস্ত ক্যান্ডেলের খেতে আমরা কোনটা আপার আপার প্রাইস এবং কোনটা লোয়ার প্রাইস অর্থাৎ কোনটা হাইয়েস্ট প্রাইস এবং কোনটা লোয়েস্ট প্রাইস ধরবো ঠিক আছে তো এই সমস্ত ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে কি হয় এই এই সমস্ত ক্যান্ডেলস্টিকের এই ওপেনিং প্রাইসটটাই হচ্ছে সব থেকে লোয়েস্ট প্রাইস এবং ক্লোজিং প্রাইসটটাই হচ্ছে হাইস্ট প্রাইস অর্থাৎ যদি কোনো সাড়ো না থাকে তাহলে বডির যে ওপেনিং প্রাইসটা সেটাই হচ্ছে লোয়েস্ট প্রাইস এবং ক্লোজিং যে প্রাইসটা থাকবে এটাই হচ্ছে তার হাইস্ট প্রাইস যদি আবার এরকম হতো যদি এর কোনো একটা জায়গায় ষাটো থাকতো ঠিক আছে ধরুন একটা জায়গায় ষাটো আছে বাট আরেকটা জায়গায় ষাটো নেই সেই ক্ষেত্রে কি হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে ওপেনিং যে প্রাইসটা থাকতো ওপেনিংয়ের বডির প্রাইসটাকে আমরা ওটাকে লোয়েস্ট প্রাইস ধরতাম এবং এটার হাইয়েস্ট প্রাইস ধরতাম হচ্ছে এই সাডোর ঠিক শেষ প্রান্ত বুলিশ ক্যান্ডেল প্রাইজের কী কী পরিবর্তন হয়ে থাকে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছেন তো চলুন এবার একটা বিয়ারিশ ক্যান্ডেল সম্পর্কে জানা যাক তো বিয়ারিশ ক্যান্ডেল সম্পর্কে আমরা প্রথমে কি মেসেজ পাই একটা বিয়ারিশ ক্যান্ডেল আমাদেরকে মেসেজ দেয় প্রাইস ডিক্রিজ হওয়া অর্থাৎ দাম কমে যাওয়া তাহলে একটা বিয়ারিশ ক্যান্ডেলের বডির যে আপার পোর্শনটা থাকবে সেটা ওর হায়েস্ট প্রাইস এবং তার লোয়েস্ট পোর্শন যেটা থাকবে সেটা হচ্ছে তার লোয়েস্ট প্রাইস অর্থাৎ একটা বিয়ারিশ ক্যান্ডেলে আমরা কি জানি যে বিয়ারিশ ক্যান্ডেলে জানি যে প্রাইস ডিক্রিজ হওয়া প্রাইস দাম কম কমা অর্থাৎ হায়ার প্রাইস থেকে লোয়ার প্রাইস আসা তাহলে ওপেনিং প্রাইসটা থাকবে হায়ার হায়ার প্রাইস অর্থাৎ একটা বিয়ারিশ ক্যান্ডেলিস্টিকের ওপেনিং প্রাইসটা সবসময় হায়ার থাকে এবং একটা বিয়ারিশ ক্যান্ডেলিস্টিকের ক্লোজিং প্রাইসটা লোয়েস্ট থাকে আর মাঝখানে এটা হচ্ছে বডি বোঝা গেল আর আপার সাইডও এটা হচ্ছে মার্কেট ওপেনিং হওয়ার পর ওপেনিং হওয়ার পর মার্কেট কিছুটা আপার সাইড মুভমেন্ট করে একটা হাইয়েস্ট প্রাইস টাচ করে আবার সে ডাউনসাইড মুভমেন্ট কন্টিনিউ করে ডাউনসাইড মুভমেন্ট কন্টিনিউ করে সে একটা লোয়েস্ট একদম লোয়েস্ট কোনো একটা প্রাইসকে টাচ করে সেখানে প্রাইস সাস্টেন না করতে পেরে কিছুটা উপরে গিয়ে ক্লোজিং দেয় অর্থাৎ ক্লোজিং প্রাইস দেয় অর্থাৎ তাহলে একটা বিয়ারিশ ক্যান্ডেলিস্টকে এই জায়গাটা হবে ওপেনিং প্রাইস এবং এই জায়গাটা হবে ক্লোজিং প্রাইস তো এখানে যদি দশ টাকা থাকে তো এখানে হয়তো ন টাকা হবে বা আট টাকা হবে যেটাই হোক বা লোয়েস্ট প্রাইস তার থেকে আরও কম হবে এখানকার থেকে আরও কম হবে এবং এই হায়েস্ট প্রাইসটা কী হবে এখানে যে প্রাইসটা থাকবে তার থেকে কিন্তু বেশি থাকবে অর্থাৎ একটা বিয়ারিশ ক্যান্ডেলিস্টকে প্রাইজের মুভমেন্ট একটা পুলিশ ক্যান্ডেলিস্টিকের ঠিক অপোজিট হয়ে থাকে যেমনটা এখানে দেখেছিলাম এখানে যেমনটা আমরা দেখেছিলাম ঠিক তার অপোজিট কোন একটা অপোজিট হবে হচ্ছে কোন একটা বিয়ারিশ ক্যান্ডেল এ তো এই জিনিসটা আপনি খুব ভালো করে বুঝতে পারেন যদি আপনি এই ছবিটাকে খুব ভালো করে লক্ষ্য করুন যদি স্ক্রিনশট মেরে এই ছবিটাকে খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন তাহলে হয়তো পুরো পুরো ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে পারেন তো তো আজকের এই ভিডিওতে ব্যাস এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তো ক্যান্ডেলিস্টিকের পার্ট টুতে আমি কিছু ইম্পর্ট্যান্ট ক্যান্ডেলিস্টিক সম্পর্কে আলোচনা করবো এবং সেই ক্যান্ডেলস্টিকের পিছনে যে সাইকোলজি রয়েছে সেটা সম্পর্কে খুব ডিটেলসে আলোচনা করবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওগুলো টাইম মতো পাওয়ার জন্য তাতে আপলোড করার সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ নেক্সট টাইমে যখন আমি ভিডিও আপলোড করব তাদের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়